আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা। বাজারে চালের দাম কমা না পর্যন্ত নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক সংগঠন কন্নডের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সংসদ সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামালপুর শহরের বেলটিয়া মাছিমপুর বাইপাস সড়কে এখন বেহাল দশা। খানা, খন্দকার, কালভার্ট ভেঙে যাওয়ায় সড়কটিতে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। যানজট নিরসনে জামালপুর টাঙ্গাইল ও জামালপুর ময়মনসিংহ সড়কের সংযোগ সড়ক হিসেবে 2017-18 সালে শহরের বেলটিয়া থেকে মাছিমপুর পর্যন্ত 4 কিলোমিটার সড়ক নির্মাণ করে এলজিইডি। নির্মাণের পরপরই এটি বিভিন্ন স্থানে ধসে ও ভেঙে যেতে শুরু করে। 6.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। খানা খন্দকের কারণে এ সড়কে যানবাহন চলাচল কমে যাওয়ায় পুনরায় শহরের প্রধান সড়কে বাড়ছে যানবাহনের চাপ। সড়কটির সংস্কারে সরকার দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। কক্সবাজারে অনুষ্ঠিত হল মানব পাচারের ভিকটিমদের সমন্বিত সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় রেফারেন্স কাঠামোর পথকল্প শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম মুখলেসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডক্টর প্রকাশ কান্ত চৌধুরী, কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাংশার প্রধান সড়কে পাংশা প্রেস ক্লাব, রাজবাড়ী জেলা প্রেস ক্লাব ও জেলা রিপোর্টার্স ক্লাবে মানববন্ধন আয়োজন করা। মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। নড়াইলে কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের নওয়া গ্রামের লালন সাধু হারেস ফকিরকে মারধর করে হারমোনিয়াম, তবলাসহ বিভিন্ন মালপত্র ভেঙে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি মলয় কুণ্ড, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু ও নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু। বক্তারা এ শিল্পীর সকল বাদ্যযন্ত্রে ক্ষতিপূরণ দেওয়া সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 27 আগস্ট রাতে স্থানীয় ভক্তদের নিয়ে গান পরিবেশনের সময় তার উপরে হামলা হয় বলে থানায় অভিযোগ করেছে হারেস ফকির। যশোর সদর উপজেলার রামনগরের ঐতিহ্যবাহী খনিকা পিকনিক কর্নার রক্ষা ও জীব বৈচিত্র্য ধ্বংস করে সড়ক ও জনপথের ওজন স্কেল স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে যশোর খুলনা মহাসড়কের রামনগর পিকনিক স্পটের সামনে নাগরিক অধিকার আন্দোলন যশোর ও সেবা সংগঠনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মাস্টার নূর জালাল ও রাইটস যশোরের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক। বক্তারা অবিলম্বে সড়ক ও জনপথ ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে জানিয়ে জানান। শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মাঠে এক কৃষকের কপি ক্ষেত ও কলার কাঁদি কেটে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ওই কৃষক। শুক্রবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মোহসিন আলী মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে টাসু শেখের ছেলে।
নাটোরে শিংরায় অভিযান চালিয়ে পাখি শিকারে 200 মিটার ফাঁদ ধ্বংস করা হয়েছে। চলনবিল জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, গ্রামবাসীর কাছ থেকে তথ্য পেয়ে তাদের সদস্যরা শিংরার দুর্গম চলনবিলের শান্তানগর এলাকায় অভিযান শুরু করে। এ সময় পাখি শিকারের জন্য পেতে রাখা 200 মিটার ফাঁদ ধ্বংস, 5টি বক উদ্ধার ও 2 পাখি শিকারীকে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান শিকারীদের 5,000 টাকা জরিমানা করে উদ্ধার করা পাখিগুলোকে অবমুক্ত করার নির্দেশ দেন। বিএনপি ক্ষমতা লোভে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুর সদর উপজেলার পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের চেক, নারী উন্নয়ন ফোরামের বরাদ্দ করা সেলাই মেশিন ও বাইসাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদ সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুইদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 3 পার্বত্য জেলার 2 সহস্রাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের অরুণ সার্কি টাউন হলে 733 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসাই সিং। দরিদ্র শিক্ষার্থীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ যোগাতে এ আর্থিক সহযোগিতা চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী। ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা প্রতিযোগিতা। তীব্র দাবদাহ থেকে বাঁচতে সদর উপজেলার মথুরাপুর গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সময় গ্রামের অসংখ্য মানুষ খেলা দেখতে সেখানে ভিড় করেন। আয়োজকরা জানান, বড় একটি পুকুরে প্রথমে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়, এরপর প্রতিযোগিতারা সাঁতরে হাঁসটি ধরার চেষ্টা করেন। এভাবে 5 পর্বে খেলা ভাগ করা হয়। শেষ পর্বে যিনি হাঁস ধরতে পারেন তাকে বিজয়ী করা হয়। জামালপুরে অনুষ্ঠিত মরহুম সিরাজুল হক খান ছোট মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মেস্টার চরপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা বাঁশচড়া একতা বয়েজ ক্লাবকে 1-0 হারায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। টুর্নামেন্টে মোট 16টি দল অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।